পারবেন? পারলে টাকা। ওই ভজনের বাড়িতে আগুন ধরাবেন আপনি আর টাকা গুনবো আমি, বলুন পারবেন? শুনুন, হ্যাঁ আমি পারবো না। পারবেন না আগে না? তাহলে আপনার মেয়ের বিয়েতে আমি কোনো রূপ টাকা দিতে পারবো না। আর যদি আগুন দিই তাহলে আপনি টাকা দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো, যত টাকা আপনার মেয়ের বিয়েতে খরচ হবে সব টাকাটা আমি দেবো। ডাক্তার বাবু, আপনি মানুষ না আপনি ভগবান। আসলে বাবার শরীরটা খারাপ, বাবা আমাকে বললো তুমি নাকি আমার বাবার বন্ধু, তাই বললো যে ওই তোমার মেয়ের বিয়ে আমাকে পাঠিয়ে দিল। কেন বলবে না, আমরা ছোট থেকে একসঙ্গে উঠা বসা করেছি, আমরা একসঙ্গে গল্প করেছি, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তাই বুঝি আমার বাবার সঙ্গে তাহলে একসঙ্গে চলাফেরা করেছি। কোনো চিন্তা নেই, তোমার মেয়ের বিয়ে আমি যখন এসেছি সব কিছু মানিয়ে গুছিয়ে আমি দেখে নেবো, তোমার কোনো চিন্তা নেই। মনে করো যে কারো ক্ষতি হবে, কারো অসুবিধা হবে, কোনো অসুবিধা হতে দেবো না। ভগবান তোমার মঙ্গল করুক, তুমি আমায় সাহায্য করছো, আজ তুমি যে কথা বলে আমার সান্ত্বনা দিচ্ছ, এই সান্ত্বনাতে আমি খুব সন্তুষ্ট। তাহলে আমি বলো ওই রান্নাঘরটা দেখে আসি আর তুমি তোমার একমাত্র মেয়েকে সাজাবার ব্যবস্থা করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। সাজিয়ে না আনি, বিয়ের আসনে বসাতে না পারি, তার থেকে ভালো লাগবে কেন? তোরা সবাই এসেছিস, তোকে না খুব সুন্দর লাগছে। কেমন লাগছে জানিস? কেমন লাগছে?
পাচ্ছিস তাই? হ্যাঁ। আমার বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাব, সেটা ঠিক আছে, কিন্তু কাজল তোকে ছাড়া কি করে থাকবো বল? তোর সঙ্গে এতদিন মিশে এসেছি, তোকে ছাড়া কি করে থাকবো? তুই আমাদেরকে ভুলে থাকতে পারবি না রে? আমি কি তোদেরকে ভুলতে পারি? তোরা তো আমার সেই ছোট্টবেলার খেলার সাথী, আর আমি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরকে স্বামীকে পেয়ে আমি তোদেরকে ভুলি কি করে বল? চল চল, এত মন খারাপ করে দরকার নেই, আজ তোকে বিয়ের সাজে সাজিয়ে দিই, আর আমরাও আনন্দ হব তোকে সাজাতে পারলে, চল। যেমনটি বলেছিলাম ঠিক তেমন তুই করতে পারবি তো? হ্যাঁ ডাক্তার, পারবো। মনে রাখিস আমার কথার অবাধ্য হলে তোদের কিন্তু অনেক ক্ষতি করে দেবো। ঠিক আছে ডাক্তার। এমন কিছু না, আজ হচ্ছে ওই ভজহরির মেয়ে কাজলের বিয়ে। হ্যাঁ, আর ওই বিয়েটাকে নষ্ট করতে হবে। হ্যাঁ, তার বিনিময়ে রাস্তায় যখন বটকা আর বরযাত্রী আসবে না, হ্যাঁ ঠিক ওই বরযাত্রীর সঙ্গে বটটাকে খতম করে দিতে হবে। আরে তার জন্য কিছু চিন্তা করতে হবে না ডাক্তার। আর ঠিক ওই সংবাদটা তোকে পৌঁছে দিতে হবে বিয়ে বাড়িতে গিয়ে, পারবি তো? নিশ্চয়ই পারবো ডাক্তার, নিশ্চয়ই পারবো। পারবো না এমন কোনো কাজ নেই। ও টাকা চাস? হ্যাঁ, ক্রিম কিছু দিতে হবে। এলে 50,000 টাকা। 50? আমি তোদের হাতে তুলে দিলাম, আর কাজ কমপ্লিট হয়ে গেলে আরো 50,000 টাকা আমি তোদের হাতে তুলে দেব। ঠিক আছে ডাক্তার, তাহলে এই সংবাদটা আমাকে দিতে হবে। তুই দিবি? ঠিক আছে ডাক্তার, কোনো চিন্তা করবেন না। চলে যা, তোরা তোদের কাম ফতে কর, আর আমি পয়সা নিয়ে তোদের জন্য দরজায় দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে ডাক্তার, চলে যা। চল ভাই ডাক্তার, আমি দেখবো কেমন করে কাজলের বিয়েটা হয়। বর বরযাত্রী রাস্তায় আসবে, মাঝখান থেকে ছক্কুলাল আর মন্টুলাল বরকে খতম করে দেবে, আর বিয়ে বাড়িতে সেই সংবাদটা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কাজল লগ্ন বর্ষটা হয়ে যাবে। আর তখন কাজলের গলায় মালা পরাবো আমি, এই সুমিত চ্যাটার্জি। আমরা সবকিছু তৈরি করেছি, কিছুক্ষণ পরে বর বরযাত্রী এসে হাজির হবে। হ্যাঁ শুধু তাই নয়, আচ্ছা আরো যারা নিমন্ত্রণ অতিথি তারা সব কোথায়? ওই তো ডাক্তার আছে। আমি এসে গেছি ভজরি কাকা। ডাক্তার বাবু, আমি অরূপ। আরে অরূপ, তুমি আপনি হঠাৎ এখানে? আরে বাবা বলো না তো, আমাদের ভজরি কাকা আমাদের খুব কাছের লোক, তাছাড়া ভজরি কাকা সব কাজই আমাদের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। তাই ভজরি কাকার মেয়ের বিয়ে আর আমি আসবো না, সেটা কি হয়? না না তা তো হয় না, তবে আমার বাবার শরীরটা অসুস্থ, আমার বাবা বললো তুমি বরং ওই বিয়েতে যাও, তাই আমি নিমন্ত্রণটা রক্ষা করতে এসেছি। খুব ভালো করেছো তুমি জমিদার, না দেরি নয়, আমার মেয়েকে ডাকুন। Yeah.
আমি যখন আছি দেখুন কাজলকে কত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছি। ও এরা সব কাজলের বন্ধু বল। আচ্ছা তোমরা বসো বসো বসো। আচ্ছা ডাক্তার এক কাজ করলে হয় না, আমি বলো গাড়িটা নিয়ে একটু এগিয়ে দেখে আসবো যে বর বরযাত্রী তারা এখন এসে পৌঁছালো না কেন? আরে বাবা তুমি হচ্ছে জমিদার পুত্র, তুমি কেন যাবে? প্রয়োজন হলে আমি যাব। না না তা হয় না, একজন বিলেত ফেরত ডাক্তার সেখানে যাবে। কাকা বাবু হয় না, আমাদের বন্ধুকে নিয়ে আমাদের বন্ধুকে নিয়ে খালি আনন্দ করি। না না আগে বরযাত্রী আসুক, আনন্দ তো করবো, হই হুল্লোড় করবো, তারপরে একসঙ্গে সকলে মিলে আনন্দ করবো। তাহলে শোনো না কে কে তাড়াতাড়ি এসো তুমি। কাজলকে তা কাজলের বিয়েতে যে কোনো উপায় আপনাকে দিতে হবে কারোর সঙ্গে। আর আমার কোনো উপায় থাকবে না বাবা, আমার সবাই বলে। নালে কাকা বাবু মানে ব্যাপারটা নিয়ে এত মাথা খারাপ করবেন না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তোমাকে আর কারো পায়ে ধরতে হবে না বাবা। আমার কপালে যখন এছিল তাই হয়েছে বাবা। আমার বিয়ের আগে আমার স্বামী মারা গেল। না রে বাবা, আমি আজ লগ্ন ভ্রষ্ট হয়ে যাব বাবা। তোমাকে সবাই বলবে লগ্ন ভ্রষ্টের মেয়ের বাবা। আর আমি যদি বাড়ি থেকে রাস্তায় যাই, গ্রামে অনেকজন আমায় আঙুল দেখে বলবে ওই মেয়েটা বিয়ের আগেই লগ্ন বন্ধ হয়ে গেছে, বিয়ের আগে তার স্বামীর মাথা খেয়েছে। বাবা না রে এই কথা, আমার ভবিষ্যৎ আমি নিজে তৈরি করে নেব বাবা। আমাদের বাড়ির পাশে গঙ্গা আছে না, দেখো বাবা একটু চেয়ে দেখো, গঙ্গার জল কুলকুল বয়ে চলছে, সেই গঙ্গা জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করবো বাবা। তোমরা ছেড়ে দাও, আমি যাবো। দাঁড়াও কাজল দাঁড়াও। কাকা আমি একটা কথা বলছিলাম, সত্যি তো ভোরের কোকিল থাকলে সবাই তো লগ্ন ভ্রষ্ট বলে উপহাস করবে, তার চেয়ে আমি বলছিলাম যদি আমাকে অপছন্দ না হয় তাহলে আপনার একমাত্র মেয়েকে আমার হাতে তুলে দিই। এটা হতেই পারে না, কারণ একটা জমিদার পুত্র আর আপনি একটা সামান্য পূজারি ব্রাহ্মণ, আপনার মেয়ের সাথে বন্ধু এমন ভুল কাজ তুমি করবে না। এছাড়া আর কোনো বল নেই, মেয়েটাকে তো মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে, কেউ যখন এগিয়ে আসছে না তখন ওকে বিয়ে না করলে ওকে আত্মহত্যা করে মরতে হবে। তোমার সমাজ আর সামান্য পুরুষের সমাজ দুটো যে পৃথক, তাতে তুমি যদি বিয়ে করে এই কাজলকে বাড়িতে নিয়ে যাও তোমার মা তোমার বাবা কিছুতেই মেনে নেবে না। না না ডাক্তার তা নয়, আমার মা বাবা খুবই ভালো, বড় ভালোবাসে ভজন কাকাকে, তাই তো এই বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আমাকে পাঠিয়েছে ভালোবাসে বলেই। আর আমি যদি গিয়ে বলি যে এইরকম একটা সময় আমি বিবাহ করেছি মা বিবাহ করেছি বাবা, তাহলে নিশ্চয় আমার মা বাবা দুজনেই ওকে স্বীকৃতি দিয়ে বাড়িতে বরণ করে নেবে। মেবি তুমি যদি তাই মনে করে থাকো তবে তাই করতে পারো, তবে তোমাকে একটা কথা বলে যায় কি বন্ধু, কাজটা কিন্তু তুমি ভালো করছো না, কাজটা কিন্তু তুমি ভালো করছো না। ডাক্তার ডাক্তার না 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 দেরি নয় কোকিল নামে কিছুক্ষণ পরে এই মুহূর্তে। হ্যাঁ
আপনি এত বড় লোকের ছেলে, আর এই গরিব ভিখারির মেয়েকে আপনি বিয়ে করতে চাইছেন? কাজল, আপনি আমাকে এছাড়া আর কোনো পথ নেই তোমাকে লগ্ন ভোস্টার হাত থেকে রক্ষা করার জন্য। হ্যাঁ, আমি আছি, তোমার কোনো চিন্তা না, আমি তোমার কথা দিচ্ছি। কিন্তু এই বিয়ে তো কখনো সুখী হবে না, কারণ এই বিয়ে আমাকে সারা জীবন ঘৃণা করে যাবে, ভালোবাসা তো কখনো পাবো না। কেন সুখী হবে না কাজল? নিজের মনের কাছে সবকিছু, কারণ উনি আমায় দয়া করছে রে, আমি লগ্ন ভোস্ট হয়ে যাবো। না রে না, ও এক মন একটা মানুষ, ও একটা দেবতা, তার জন্য আজ তো লগ্ন ভ্রষ্ট হয়ে যাবি বলে তোকে আজকে তো নিজের হাতে তোকে গ্রহণ করছি। শুধু তাই নয়, তোমার বাবা আমার বাবার বন্ধু, তা আমার বাবার বন্ধুর মেয়ে সেখানে আত্মহত্যা করে মরবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি যদি তাতে সুখী হই, তোরা যদি সুখী হস আমি বিয়ে করলে, আমি বিয়েতে রাজি আছি। আরে কাজল, তুই যদি সুখী হস আমরাও সুখী। আজকে যদি তোর দুঃখ হয় আমি যে সহ্য করতে পারবো না, আমি তোর প্রিয় বন্ধু। না রে না, আমি তোকে কথা দিলাম রে, আমি বিয়ে করবো। আছে আছে ভগবান, আছে ওরে মাতার উপর ভগবান আছে, সেই জন্য তো আজকে আমার ছেলে আমার এই বিপদে। কাকা বাবু, আমি তোমার হাতে তুলে দিলাম আমার কাজলকে, তোমার সুখে তোমার দুঃখে। আমিও 33 কোটি দেবতার নামে শপথ করে কথা দিলাম, আর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে এই কাজলের সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। আমার জীবন থাকতে কখনো কাজলের অমর্যাদা হবে না। বলছিলাম কি, বিয়ে যখন হলো তখন আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়িতে যেতেই হবে, শুধু আমি একা নয়, কাজলকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। সে কি তুমি কি বলছো বাবা? ওনারাও তো জমি ধার বড়লো, আর সেই বাড়িতে তুমি যাবে বাবা? যদি তোমাকে তারা অপমান করে আমি সহ্য করতে পারবো না বাবা। তাই বলছিলাম আমার যখন বিয়ে হয়ে গেছে আমি একাই যাব বাবা। না না কাজল, না তা হয় না, তোমার বাবা যা বলছো তাই ঠিক, তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে চলো। আমার বাবা তোমার বাবাকে দেখলে পরে আনন্দে মেতে উঠবে। হে মা কাজল, তুই বিশ্বাস কর, সে খুব ভালো লোক, খুব ভালো লোক। তাই হবে বাবা, তুমি একসঙ্গে চলো বাবা। চলো এসো আমার সঙ্গে এগিয়ে এসো কাজল। সরি কাজল, আমাদেরকে একা ফেলে তুই চলে যাবি? শোন, এই দেখ আমি আর এখন কাঁদছি না, আমার না বিয়ে হয়ে গেছে, আমি হাসছি। দেখ সত্যি আমি আজকে খুব খুশি রে, আর তোরা কী করে ভাবলি যে আমি তোদেরকে ভুলে যাব? শোন, মেয়েদের বিয়ে হয়। বল কাজল বল, তোকে ছাড়া আমরা কী করে থাকবো? তবু আমাদের থাকতে হবে, কেন জানিস? কেন রে? মেয়েদের বিয়ের পর স্বামীর ঘর হলো আপন ঘর, স্বামীর ঘরে তুই সুখে শান্তিতে বাস কর গা বোন। তোকে ছাড়া আমরা কি করে থাকবো কাজল? কাজল আমি চলে যাচ্ছি, তবে আমার বাবাকে তোরা দেখিস, আমার বাবাকে দেখার কেউ নেই রে। আমি তোকে কথা দিলাম যতদিন আমি থাকবো ততদিন কাকা বাবু আমি দেখবো, কাকা বাবু কোনোদিন আমি ফেলে দেব না। কাজল কাজল, কাকা বাবু আজকে কাজল আমাদেরকে একা ফেলে চলে গেল। না না, যে আমার
অরূপের মা শোনো, সে জমিদার বংশের ছেলে আমাদের একমাত্র অরূপ, সে ঠিক বাড়ি ফিরে আসবে, কিন্তু দুশ্চিন্তা হচ্ছে এখন পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গেল। তোমাকে বলতে হবে না, বুঝতে পেরেছ? তুমি তোমার আস্কারাই আমার অরূপ গেছে ওই গরীব ওই ছোট লোকের মামুনের ঘরে। আহ, সব সময় ছোট লোক গরীব, ছোট লোক গরীব, ওইসব বললো না অরূপের মা, তারাও মানুষ। আর আমার অরূপ, আমি আমার বিশ্বাস সে কোনোদিন খারাপ কাজ করবে না। আমি এসেছি বাবা। মা, আমি এসেছি। অরূপ থাকো, কিন্তু আমি বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, একে চিনতে পারছো না তাই তো? শোনো বা অরূপ, এ হচ্ছে ভজন কাকার একমাত্র মেয়ে, নাম হচ্ছে কাজল। কিন্তু বাবা, এই বিয়ের সাজে তা তোমার সাথে কেন এসছে বাবা? হ্যাঁ, সেটা আমি বলছি। শোনো, যখন আনন্দে আমার সব মেতে উঠলাম, বর বরযাত্রার জন্য চিন্তায় অস্থির হয়ে উঠেছি, এমন সময় একজন সংবাদ দিল বর পথের মাঝে আততায়ীর হাতে নিহত। আশ্চর্য! সবাই কান্নায় ভেঙে পড়ল। ভজন কাকা কতজনে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল যে তার একমাত্র মেয়েকে যদি কেউ বিয়ে করে। কিন্তু না বাবা, কেউ এগিয়ে এলো না। তখন কাজল মনে মনে ভাবলো, আমি তো লগ্নভ্রষ্টা হয়ে যাবো, সকল আমাকে উপহাস করবে, ঘৃণা করবে, তাই এই জীবন না রেখে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি বাধা দিয়ে ওর সীমান্তে সিঁদুর পরিয়ে দিয়ে ওকে মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করেছি বাবা। তার মানে আমি বিয়ে করেছি বাবা। অরূপ, এটা তুই ভুল করেছিস বাবা। অরূপ মা, কেন রে ছোট লোকের ঘরের মেয়েকে আমি আমার বাড়িতে ঠাই দিতে পারবো না? কাকে ছোট লোক বলছো মা? দরিদ্র ব্রাহ্মণ, ব্রাহ্মণের মেয়ে। উজ্জ্বল কাজ করেছে যে লগ্নভ্রষ্ট মেয়েকে তার সম্মান থেকে বাঁচিয়েছে, সে গরিব হোক, আমাদের ঘরে আজ আমার পুত্রবধূ মানে আমাদের বৌমা, ওকে মেনে নেওয়াই আমাদের কর্তব্য। শোনো অরূপের বাবা, তুমি মেনে নিতে পারো, কিন্তু আমি মেনে নিতে পারবো না। এটা কি বলছো? একটা ছোট লোকের ঘরের মেয়েকে আমি পুত্রবধূ বলে মেনে নিতে পারবো? অরূপ বাবা, শুনে নাও, টাকা পয়সার জন্য তুমি চিন্তা করছো? টাকা পয়সার দরকার? 10 ভরি সোনা চাই আমার, আর 50,000 টাকা চাই আমার। অরূপ বাবা, তুমি কি বলছো মা? না মালা, আমি জানতে চাই, টাকা পয়সা যদি না দিতে পারে তাহলে তুমি কি কাজলকে বাড়িতে আশ্রয় দেবে না? বেশ, তাই যদি হয়, অরূপ শুনে রাখো, কাজল হচ্ছে আমার বিয়ে করা বউ। আমার বউ যদি এবার তার আশ্রয় না পায় তাহলে আমি এবার থাকবো না মা। যদি প্রয়োজন হয় 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে যার সীমান্তে সিঁদুর পরিয়ে দিয়েছি সেই বিয়ে করা বউকে নিয়ে চলে যাবো পথের মাঝে, দরকার হলে আমি আমি কুড়ি গিরি করে খাবো, কিন্তু আমার নিজের বিয়ে করা বউকে হত্যা করে তোমাদের হোটেল গায়ে বসে খাবো না। না, আমি এই জমিদার এস্টেটের মালিক, আমি আমি তোমার পিতা, তাই আমি তোমাকে এই বাড়িতে আশ্রয় দিলাম। ওই গরিব মেয়ে বৌমাকে নিয়ে তুমি এই বাড়িতে থাকবে। অরূপের মা, তুমি শুনে রাখো, যতদিন আমার পুত্র থাকবে, পুত্র বধূ থাকবে, আমি তার আগে কোনো কথা শুনতে চাই না, চাই না, চাই না, চাই না। শোনো, ওরা কথা বলবেন না, একটা কথা বলে দিচ্ছি,
যদি বসতে চাও আর যদি এই মেয়ে যদি এই ঘরে রাখতে চাও, 50,000 টাকা নগদ, 10 ভরি সোনা, তার সাথে একটা গাড়িও দিতে হবে, এইটা মনে রেখে দিও। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার কাজলে যতগুলো গয়না লাগবে টাকাই আমার সবকিছু, আমি টাকাই আপনাকে আমি টাকা দিতে না পারলে আপনার বাজার কোনোদিন করবো না, আমি যেমন করে হোক বাবা আমি টাকা জোগাড় করব, সোনা জোগাড় করব, সেই টাকা সেই সোনা নিয়েছে না বাবা না বাবা আমার মেয়ে সুখে চলছে না বাবা, আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই সুখী হবি, তোমার সুখী হবে বাবা। মা তুমি বড় ভুল করলে মা, কিসের ভুল করেছি? দরিদ্র ব্রাহ্মণকে ওইভাবে আঘাত দেওয়া তোমার উচিত হয়নি, আমি টাকা পয়সা কিছু চাই না মা, কিছু নেব না। তুমি না চাইলেও আমি তোমাকে মানুষ করেছি মা, আমার দরকার আছে, সোনা গয়না না দিলে আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। কাজল চোখে জল মুছো, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই, যদি দরকার হয় তোমার বাবাকে আমি লুকিয়ে টাকা পয়সা দিয়ে আসবো, না তবু তোমাকে আমি চোখে জল ঝরতে দেবো না, এসো কাছে এসো। আমার বাবা যে কথা দিল, আমার বাবা কোথায় পাবে বলো এতগুলো টাকা পয়সা সোনা গয়না? আমি তো আছি, তোমার ভয় কি কাজল? না 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 এইভাবে কেঁদো না, কাঁদলে আমাদের অকল্যাণ হবে, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার তো আনন্দের দিন, সে আনন্দটুকু আমি কি তোমায় দিতে পারবো না? এসো কাছে এসো। পারবে না, দেখো আমি তোমার কাছে যেতে পারবো না। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, সত্যি রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধু তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধু তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধু তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আ
আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধু তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাতে না বধু তোমাকে ছাড়া আমার, রজনী কাতে না বধু তোমাকে ছাড়া। পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাতে না বধু তোমাকে ছাড়া আমার, রজনী কাতে না বধু তোমাকে ছাড়া। রজনী কাতে না, রজনী তুমি কেন স্বামী, আমি ঠাকুর মন্দিরে
ঠাকুরের গান গাইছি। হ্যাঁ বন্ধ করো তোমার ওইসব প্যান প্যানানি গান, আমার একদম ভালো লাগে না। স্বামী আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে, এই নাও তোমাকে আমি প্রসাদ দিচ্ছি। প্রসাদ দেখি স্বামী, তুমি ঠাকুর মন্দিরে মদ খেয়ে ঢুকেছো। বেশ করেছি, মদ খেয়েছি। বেশ করেছো, 100 বার মদ খাবো আমি। কি আছে তোমার মধ্যে যাতে আমি তোমাকে দেখে ভুলে থাকবো? স্বামী না আছে তোমার কোনো রূপের জৌলুস, না আছে কোনো সৌন্দর্য। আর তাছাড়া সারা দিন আমাদের ওটিতে অনেক অনেক লাশ কাটতে হয়, তাই সামান্য মদ খেয়ে যদি বাড়ি আসি তাতে কি এমন অপরাধে? আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি বলতে পারো? অপরাধ? বিয়ের পর থেকে তুমি আমার দিকে একবারও গুরু দেখাও না, আমার সাথে দুটো ভালো করো। আরে বাবার কথা রাখতে আমি তোমায় বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি কি জানো তোমাকে আমার এতটুকু পছন্দ হয়নি, তাই বিয়ে করে বউ করে বাড়িতে যেহেতু নিয়ে এসেছি এ বাড়িতেই থাকবে, আমার কাজের কৈফিয়ত চাইবে না। কিন্তু স্বামী আমার বাবা গরিব, আমার বাবা তোমাকে কোনো কিছু দিতে পারেনি বলে এর জন্য সব সময় তুমি পদে পদে আমাকে অপমান করছো, সব সময় তুমি আমাকে বিছানায় নিয়ে বড় ধ্যান মানানি আমার আমার সামান্য মদের নেশাটাকে কাটিয়ে দেবে। যাও বেরিয়ে যাও, নিজের বেডরুমে চলে যাও। তোমার সামনে আমি আসবো না স্বামী, তোমার সামনে আসবো না। না কোনোদিন আসবে না। আমার নারী জীবন, আমার নারী জীবন আজ বৃথা হয়ে গেল স্বামী। আমি ঠাকুরের কাছে বলবো গো ঠাকুর, আমার মতন ভাগ্য নিয়ে যেন কোনো মেয়ে জন্মায় না, কোনো মেয়ে যেন গরিব ঘরে জন্ম। আমি নরহরি এখন দৈরি গেছি। কেন গো, কি হয়েছে আপনার? আর হচ্ছে বাকি কি আছে? কেন বলুন, আমার মেয়ের বিয়ে। ও মেয়ের বিয়ে? আগে এ তো খুব আনন্দের ব্যাপার, তাহলে নিশ্চয়ই আপনি আমাকে নিমন্ত্রণ করতে এসেছেন তাই না? ডাক্তার বাবু নিমন্ত্রণ তো করতাম তাহলে, কিন্তু কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা তো আপনি যদি একটু সাহায্য করতেন গরিবের মেয়েটা উদ্ধার হতো। চমৎকার, দাবার গুটি এবার আমি খেলবো। আচ্ছা নরহরি বাবু, আগে তেমন কিছু না, ব্যাপারটা কি জানেন, ওই যে ভজহরি আছে না, চেনেন তো, সে পুজুরি ব্রাহ্মণ, তার বাড়িতে আপনাকে আগুন ধরাতে হবে। আগুন ধরাতে হবে, পারবেন? পারলে টাকা। ওই ভজনের বাড়িতে আগুন ধরাবেন আপনি আর টাকা গুনবো আমি, বলুন পারবেন? শুনুন, হ্যাঁ আমি পারবো না। পারবেন না? আগে না, তাহলে আপনার মেয়ের বিয়েতে আমি কোনো রূপ টাকা দিতে পারবো না। আর যদি আগুন দিই তাহলে আপনি টাকা দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো, যত টাকা আপনার মেয়ের বিয়েতে খরচা হবে সব টাকাটা আমি দেবো। ডাক্তার বাবু আপনি মানুষ না, আপনি ভগবান। তাহলে নেন, আগে এই 5,000। আমি কথা দিলাম, হ্যাঁ ওই ভজনের বাড়িতে আমি আগুন দিয়ে, কিন্তু আপনাকে একা যেতে হবে না, সঙ্গে আমি লোক দেবো। লোক? আপনি কেবল বাড়িটা দেখিয়ে দেবেন আর সময়টা বলে দেবেন, ব্যাস। লালু লালু, শোন আমার কাছে আয়, আমার কাছে আয়, শোন। এই যে নরহরি কাকা তোর সঙ্গে আছে না, হ্যাঁ এই নরহরি কাকা তোকে একটা বাড়ি দেখিয়ে দেবে, হ্যাঁ হাতে মশাল আছে, হ্যাঁ আগুনটা দেখিয়ে দিবি, আগুনটা দাও দাও করে জ্বলু। কত বড় বাড়িতে আগুন লাগিয়েছো? হিসেব নাই কত বাড়িতে আগুন লাগিয়েছি, কত মেয়ের জান হারিয়ে দিয়েছি, হ্যাঁ তার কোনো হিসেব নেই। জয়চন্দ্রপুর বাগানের আগুনটা তুমি লাগিয়েছিলে? সেটা ঠিক বলতে পারছি না। তাহলে বলুন স্যার, কথা পাক্কা? আগে কথা পাক্কা, তাহলে যাও। নিমক যখন খেয়েছি নিমক হার আমি করবো না, চলো। হ্যাঁ চলো।
কথা মতো কাজ করবে। ভজনের বাড়িতে আগুন লাগবে লাগবে। চলো যাও। আচ্ছা স্যার এখন সংবাদটা সঙ্গে সঙ্গে এসে আমাকে দিয়ে দিন। ঠিক আছে স্যার, যাবো আর আসবো। ভজনী, তোমার মেয়ে একদিন এই নয়নদীগিরি ঘাটে চান করছিল, আমি পার দিয়ে যেতে যেতে দেখলাম তোমার মেয়ের চঞ্চলা যুবতী রূপ। আমি জোর করে এক আঁচলার জল আমি তোমার মেয়ে গায়ে ছিটিয়ে দিয়েছিলাম, যার পর নাই তুমি তোমার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে অপমান করেছিলে। কিন্তু আজ আমি দেখবো কেমন করে তোমার মেয়ের মান সম্মান রক্ষা করো। তবে তুমি যখন এত ভালোবেসে মায়া মমতা নিয়ে এই পেয়ারা এনেছো, আমার শাশুড়ি মা ফেলে দিলেও আমি তো ফেলে দিতে পারি না বাবা। আচ্ছা বাবা, এই বারবার অপমান খেতে তোমার ভালো লাগে বলো না বাবা? তুমি আর এখানে এসো না বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা। চলে যাব? তুমি আর এখানে এসো না। চলে যাব না বাবা, আমার মেয়ের বাড়ি আসতে পাবো না। না বাবা, ওই পেয়ারার সঙ্গে তো কত সম্পর্ক, ছোট্ট যে গাছ লাগিয়ে তাকে জল দিয়ে তাকে বড় করেছি, সেই গাছটা সে ফলে ফুলে ভরিয়ে দেবে। সাজা ভজহরি, তোমার ফল দেখে আমার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে 50,000 টাকা, 10 ভরি সোনা, যতক্ষণ না দিতে পারবে এই ঘরের মুখ তুমি হবে না বলেছিলাম। যাও যাও আমার বাড়ি থেকে, যাও বাবা যাও। দাঁড়া বাবা, তুমি যেন আমার বন্ধু বান্ধব রে, আমার এ কথা কাউকে বলো না বাবা। বলবো না? কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার কাজল সই কেমন আছে, আমার কাজল বান্ধবী কেমন আছে, সবাইকে বলবে তোদের কাজল খুব ভালো আছে, খুব সুখী আছে, আমি এখানে খুব ভালো আছি বাবা, আমি এখানে খুব ভালো আছি। আমি কাউকে বলবো না, কাউকে বলবো না, তোর দুঃখের কথা আমি কাউকে বলবো না। এই যে ভজহরি, আমি সবই সহ্য করব। চোখের জল আমি ভুলি, এই যে বড় লোকের মেয়ে মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আমি চোখের জল ফেলা দেখবো? শোনো, বাইতে ঝি যাকো যা ছিল তাকে ছেড়ে দিয়েছি, যাও যে কলতলার
বাসন আছে, হাড়ি আছে, যাও গে ধোগা মাজোগা যাও। মা, বাড়ির সংসারের কাজ বাড়ির মেয়ে ছেলেতেই করে, আপনি কি আমায় একটু ভালো করে বলতে পারেন না? যাও মা বাসন মেজে নিয়ে এসো, আমি হাসতে হাসতে বাসন মেজে দেবো মা। তোমার বাবার যা কথা, কথা নিয়ে কথা রাখতে পারিনি। ঠিক আছে, যেটা বলছি সেটাই শোনো। যাও, ছোট্ট লোকের বংশের মেয়ে আমার জীবনটাকে শেষ করে দিল। প্রণাম গিন্নি মা। আরে ঠাকুরপো, হঠাৎ আর ঠাকুরপো, আরে বলো না ঠাকুরপো, আমার সারে সর্বনাশ হয়ে গেল। আপনার তো সর্বনাশ, আমার আমার পিছনে তো কুসুঙ্গ লেগে গিয়েছে। তোমারও তাই হয়েছে, আমারও কি বলবো, আর প্রণাম করতে হবে না ভাই।